সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। দর্শক, আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে আপনাদের প্রত্যাশার ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আপনারা যে ভিডিওটি আপনারা চেয়েছিলেন আমার কমিউনিটি পোস্টে, যেটা আমি পোল করেছিলাম যে আপনারা কোন ধরনের ঘোড়ার ভিডিও চান, আপনারা কিন্তু বলেছিলেন যে কম দামের ঘোড়ার বাচ্চাগুলোর ভিডিও দেন, বিশেষ করে ছোট বাচ্চাগুলোর ভিডিও দেন। তো সেই উপলক্ষে আমরা কিন্তু ছোট বাচ্চাগুলোর ভিডিও নিয়ে আসলাম। দর্শক, আমরা ঘোড়ার মালিকের সাথে কথা বলি এবং বিস্তারিত আপনাদেরকে জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি কয়টা ঘোড়া নিয়ে আসছেন আজকে হাটে? নয়টা ঘোড়া নিয়ে আসছেন। মারহাবা, অনেকগুলো ঘোড়া নিয়ে আসছেন। দর্শক, আজকে নয়টা ঘোড়ার ভিডিও দিব, একসাথে নয়টা ঘোড়ার ভিডিও। অপেক্ষা করেন এবং দেখতে থাকুন, ফুল ভিডিওটি কাটা যাবে না, কিন্তু সবগুলা ঘোড়ার বাচ্চা ভিডিও দেখবেন। তো আমরা এক এক করে ঘোড়ার বাচ্চাগুলোর ভিডিও। ঘোড়ার যে তেজ রে ভাই, মাথা নষ্ট, কারণ ভিডিও করতে পারতেছে না, এর আগে দৌড় মারতেছে। তো এক এক করে বলি, যে এখানে যে ঘোড়া বাচ্চাটি দেখতে পাচ্ছি, এটা বয়স কেমন? তিন মাসের মতো বয়স। দর্শক, এখানে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, তিন মাসের মতো বয়স, তো এটার দাম কত চাচ্ছেন আজকে? দাম চাইতে হচ্ছে 10,000। 10,000 টাকা আজকে দাম দূর হয়েছে? কত? 7,000, 7,500 টাকা। 7,000, 7,500 টাকা দাম করে। আর এই পাশে যে একটা ঘোড়া দেখতে পাচ্ছি, যে এই পাশে ঠিক প্রথম ঘোড়াটা, এটা কি ঘোড়া? এটা ওটা বেড়া ঘোড়া, কাটু ঘোড়া, কাটু ঘোড়া, পুরুষ ঘোড়া। হ্যাঁ পুরুষ। এটা বয়স কত? ওটার বয়স 4 মাস, 4 মাসের মতো বয়স। দর্শক, ওই যে ওই পাশে যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন, এটা হলো 4 মাসের মতো বয়স। দাম কত যাচ্ছে ওইটার? ওটার দাম যাইতাছে 9,000 টাকা। 9,000 টাকা একটা হাসি কি দাম দর হয়েছে? হ্যাঁ দাম দর। কত দাম করে? 7,000, 6,500 এভাবে দাম, এরকম দাম করে। আপনার প্রত্যাশা কত হলো এটা বিক্রি করে? কাস্টমার বুঝে তারপরে একটা আশা আছে, হাটে নিয়ে আসছি, এত উপর হলে বিক্রি করে দিব। অনেক বাজার যদি খারাপ যা, সাথে লিও বেসমার, সাথে তো বাজার নিয়ত নাই, নিয়ত নাই, আর উপর হলে বিক্রি করে দিবে। দর্শক, এই যে এই পাশে যে আমরা একটা এই ঘোড়াটা দেখতে পাচ্ছি, এটা এটা কয় মাস মতো বয়স? এটা ওরা এরকমই বয়স। ওটা কি টাটু বাচ্চা? না, ওটা গুড়ি বাচ্চা। ওটা গুড়ি বাচ্চা। দর্শক, একটু দেখেন, এটা হলো গুড়ি বাচ্চা, মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো গুড়ি বাচ্চা, এটাও 10 মাসের মতো, না কয় মাসের মতো বয়স? এটার বয়স 4 মাস হয়ে আর নেই, কয়েকদিন কম আছে, কয়েকদিন কম আছে। এটার দাম কত যাচ্ছে? এটার দাম যাচ্ছে 17,000। 17,000? এটা কি বাচ্চা? এটা গুড়ি বাচ্চা, গুড়ি বাচ্চা। এত দাম কেন এটা? ওটা সব দিক দিয়ে ভালো, বডি টডি, মানে বাচ্চার কোয়ালিটিটা ভালো। দর্শক, আসলে যেটা বলি, যে বাচ্চার কোয়ালিটিটা ভালো সেটার দাম কিন্তু একটু বেশি থাকে, ঠিক না? মানে বাচ্চা সবকিছু ভালো থাকলে দাম একটু বেশি থাকে, এই ঘোড়াটি বাচ্চার দাম একটু বেশি যাচ্ছে, কারণ কোয়ালিটিটা ভালো। তো এটা 17,000 টাকা দাম চাচ্ছেন? আসলে কি দাম দর হয়েছে এটা? হ্যাঁ 12,000, সাড়ে বারো, 12,000 টাকা দাম হয়েছে। মানে যেটা জিনিস ভালো সেটার দাম এমনিও বেশি হয়। তো এটা কত হলে বিক্রি করে দেবেন? এটা গায়ক বিজা বলছেন, গায়ক বিজা বিক্রি করবেন। তারপর একটা আশা আছে না, যে বললাম না যে পনেরো নিচে বিক্রি করবেন না। তো এখানে তো 5টা দেখতে পাচ্ছি, আর আর 4টে কোথায়? আরো 4টা, কোনটা কোনটা একটু? আমি যাই, আমি এই যে এখানে 3টা, আরেকটা বিক্রি হয়েছে, আরেকটা বিক্রি করে দিয়েছেন। দর্শক, এখানে যে আমরা এখানে যে বাচ্চাটি দেখতে পাচ্ছি, এটা বয়স কতদিন? 3 মাসের মতো, 3 মাসের মতো বয়স। এটার দাম কত যাচ্ছেন? 10,000। 10,000 বিক্রি মূল্য? আপনি চাচ্ছেন কত? 9,000 টাকা দাম চাচ্ছে, 5,000, 5,500 দাম হচ্ছে। আর এখানে যে একটা সাদা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা জিগাইনে কাস্টমার, এখনো দাম জিজ্ঞেস করে নাই। তো দর্শক, ওটা কি কি ঘোড়া? ওইটা সাদাটা, ওটা কাটু বাচ্চা, কাটু বাচ্চা। তো ওটার আপনার চাওয়া মূল্য কত? ওটা 6,000 টাকা। 6,000 টাকা? ওটা কি একটু কোয়ালিটি খারাপ? কোয়ালিটি খারাপ, কোয়ালিটি খারাপ। দর্শক, ওটা কোয়ালিটি একটু খারাপ, 6,000 টাকা দাম চাচ্ছে। কত হলে বিক্রি করে দেবেন আসলে মূলত? ওটা বাচ্চাটা একটু নিন, যে গাছটা যেভাবে খাবো ওইভাবে বিক্রি করবো আর কি। তারপর একটা আসলে এত হলে বিক্রি করে দেবে 4,000, 4,500 হলে কিন্তু এটা বিক্রি করে দিবে, এমনটাই প্রত্যাশা। তো আমরা তো অনেকগুলো ঘোড়া দেখলাম, একটা মনে বিক্রি করে দিচ্ছেন, টোটাল 8টা ঘোড়া এখানে আছে, একটা বিক্রি করছেন। হ্যাঁ, একটা। তো আপনি কি ঘোড়ার ব্যবসা করেন? ব্যবসা করি, ঘোড়া ব্যবসা করেন। নাম কি আপনার? রেজাউল। রেজাউল, আপনার বাসা কোথায়?
আপনাদের যদি ঘোড়ার বাচ্চার প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করতে পারেন, উনি কিন্তু আপনাদেরকে ঘোড়ার বাচ্চা দিতে পারবে। তো ভাই আপনার ফোন নাম্বারটা দিতে পারবেন? ফোন নাম্বার একটু বলেন তো একটু। আচ্ছা ঠিক আছে, নতুন চিন্তা আমার। দর্শক আমরা আপনাদেরকে ফোন নাম্বার দিচ্ছি, আপনাদের যদি ঘোড়ার বাচ্চার প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে কিন্তু ঘোড়ার বাচ্চা কিন্তু কালেক্ট করতে পারবেন। আর বিশেষ করে তুলসীপুর হাটে আসলে এমনিতেই পাবেন, তুলসীপুর হাটে পর্যাপ্ত পরিমাণে ঘোড়া রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার দুপুর থেকে শুরু করে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু ঘোড়া ক্রয় বিক্রয় হয়ে থাকে এই হাটে। আপনারা যে হাটটি দেখতে পাচ্ছেন একদম পরিপূর্ণতা কিন্তু অর্জন করে ফেলছে, মানে একদম ঝাঁকজমক হয়ে গেছে এখন হাটটি। আপনারা হাটে আসলে কিন্তু দেখতে পারবেন বিস্তারিত। তো আমি আপনাদেরকে ফোন নাম্বারটা বলে দিচ্ছি দর্শক, ওনার ফোন নাম্বারটা হলো 018, ওনার ফোন নাম্বার বলে দিচ্ছি 018154270 35। এই নাম্বারে কল দিলে কিন্তু ওনার সাথে কথা বলতে পারবেন এবং আপনাদের পছন্দের ঘোড়াটি কিন্তু নিতে পারবেন, বাচ্চা ঘোড়াটি। দর্শক দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।